Hi friends, good evening. Welcome back to my channel, ASSAM Blogger 65. তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। জানি আজকে সন্ধ্যের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো গাজরের হালুয়া। তাহলে চলো রান্না করে চলে যাই গাজরের হালুয়া রেসিপি তৈরি করতে। তোমরাও চলো আমার সাথে। আসো, চলে আসো রান্না করে। এদিকে সব জোগাড় যন্ত্র করে রেখেছি, তাহলে দেখে নাও কি কি লাগছে গাজরের হালুয়া বানাতে। দেখো এখানে গাজর গ্রেট করে রাখা আছে। এখানে 500 গ্রাম গাজর আছে, এখানে 250 গ্রাম দুধ আছে, এখানে কাজু কুচি করা, কিশমিস, আর এই যে কাজু ডেকোরেশনের জন্য রেখেছি, এখানে 200 গ্রাম চিনি, আর এখানে 50 গ্রাম ঘি আছে। তাহলে বন্ধুরা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। কড়াইটা গরম হতে হতে এই দেখো এদিকে রেডি করে নিয়েছি সব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ঘি। ঘিটা ভালো করে গরম করে নিতে হবে। দেখো ঘিটা একদম গলে গেছে, এই যে দেখো গলতে শুরু করে দিয়েছে। তাহলে ঘিটা গরম হয়ে গেছে, এখন গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে, নইলে কাঁচা গন্ধ থেকে যাবে। ঘি দিয়ে যত ভেজে নেবে ততই ভালো হবে। দেখো প্রায় ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব দুধ। দেখো দুধ দিয়ে দিচ্ছি। এখন পায়েল বানাচ্ছে। পায়েল বলছে মা সর আমি বানাচ্ছি, তাই পায়েলকে দিলাম বানাতে। খুবই সুন্দর দুধে একটু সেদ্ধ হতে হবে। এখন দিয়ে দিলাম চিনি। চিনিটাকে ভালো করে গাজর আর দুধের সাথে মিশিয়ে নেব। দেখো চিনির থেকে অনেকটাই জল উঠে গেছে। তাহলে বন্ধুরা হয়ে গেছে, দেখো নামিয়ে নিচ্ছে। অসাধারণ হয়েছে, স্যান্ড বেরিয়েছে, সেই সুন্দর স্যান্ড বেরিয়েছে। দেখো দারুণ হয়েছে গাজরের হালুয়া। তাহলে বন্ধুরা তোমরা দেখে নিলে গাজরের হালুয়া কীভাবে বানায়। খুবই সাধারণভাবে বানিয়ে নিলাম। যদি ভালো লাগে এই রেসিপিটা একটা করে লাইক করে দিও, আর নতুন যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না বন্ধুরা। তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে।
দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।